हेलो एवरीवन, वेलकम टू भालोबेसे खान। आज के आमी तोमादे साथे एकटा हेल्दी और टेस्टी ब्रेकफास्ट रेसिपी शेयर करब। आशा करछी बुझते ही पेरेछो। आज आमी तोमादे साथे चीनी पोलावेर रेसिपी शेयर करब। तो चलो रेसिपिटा स्टार्ट करा जाक। अनेकेई चीनी पोलाव करते अभियोग करें जे चीनीटा जड़िए जाए। तो आमी तुम्हारे साथे आज किछु टिप शेयर करब जार जन्य किन्तु खूब झरझरे और सुस्वादु चीनेर पोलाओ तुम्हरा सहजेई तैरी करे निते पारबे। चीनेर पोलावेर जन्य आमी 200 ग्राम परिमाण मोटा चीरे नियेछि। चीरे दानागुलो देखो, आमी किन्तु पतला चीरेटा व्यवहार करिनि, कारण पतला चीरेते जल दिले चीरेटा भीषणभावे जड़िए जावार सम्भावना थाके। आमी एई मोटा चीरेटाके प्राय 3-4 बार जल बदले धुए नियेछि परिष्कार करे। एबार आमी एकटा एरकम जालीजुक्त काशिते रेखेछि जाते एक्सेस जे जलटा आछे सेटाओ बेरिये जाए। एबार आमी चीरेर मध्ये दिये दिच्छि नून ओ चीनी एबं एटा खूब भालो करे मिशिये नेब। मने रखबे एटा किन्तु एकटा इम्पर्टेंट स्टेप, एर फलेई किन्तु चीरेर पोलाओटा खूब झरझरे हबे शेषे। एरपर आमार लागछे 2 शुकनो लंका, तेजपाता, छोटो एलाच आर लागछे फोड़नेर जन्य कालो सर्षे। निये निएछि काजू ओ किशमिश, आमि एखाने किन्तु भांगा काजूई व्यवहार करेछि। लागबे हिंग आर लागबे अल्प एकटुखानि हलुदेर गुड़ो। निये निएछि काँचा चीना बादाम। আর চিড়ের পোলাওতে দেবার জন্য এবার আমি সবজিগুলোকে কেটে নেব। সবজির মধ্যে আমি নিয়েছি পেঁয়াজ ও ক্যাপসিকাম, ও এগুলোকে আমি চৌকো করে কেটে নেব। নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু, এটাকেও আমি এভাবে ছোট চৌকো করে কেটে নিয়েছি। নিয়ে নিয়েছি গাজর, অল্প একটু লেবু রসের জন্য আমি এভাবে লেবু কেটে নিয়েছি। নিয়ে নিয়েছি পাকা লঙ্কা, তবে তোমরা কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারো। আর লাগবে অল্প একটু আদা, আদাটাকে আমরা এরকম ঘষে নেব। আর লাগবে ভেজিটেবল অয়েল। এবার রান্নাটা শুরু করি। রান্নাটা শুরুর প্রথম পর্যায়ে আমি কড়াইতে দিয়ে দিলাম প্রায় 3 টেবিলস্পুন মতো ভেজিটেবল অয়েল, দিয়ে দিলাম অল্প একটু নুন। এবার আমি কাঁচা চীনা বাদামটা ওই তেলেতে খুব ভালো করে ভেজে নেব। বাদামটা ভাজা হয়ে গেলে এবার আমি একটা পাত্রেতে সেটাকে তুলে নেব। এরপর ওই তেলেতে আমি ফোড়ন হিসাবে ব্যবহার করছি 3টে ছোট এলাচ, দিয়ে দিচ্ছি 2 শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি 1টা মিডিয়াম সাইজের তেজপাতা, আর দিচ্ছি 1 টেবিল স্পুন কালো সর্ষে। প্রায় 30-40 সেকেন্ড মতন ফোড়নটা উঠে গেলে আমি এভাবে চৌকো করে কুচিয়ে রাখা আলুটা তেলের মধ্যে দিয়ে দেব ও খুব ভালো করে এবার এটাকে ভাজতে থাকব। প্রথমে আলুটা দেবার পরে তারপর দিয়ে দিচ্ছি চৌকো করে কেটে রাখা গাজর, দিয়ে দিচ্ছি একইভাবে কেটে রাখা পেঁয়াজ, ও খুব ভালো করে এই 3টে জিনিস আমরা ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে প্রায় 5-7 মিনিট মতো ভাজা হয়ে গেলে তারপর আমরা দিয়ে দেব 1 পিঞ্চ হলুদ গুঁড়ো। একবার ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে দিয়ে দেব চৌকো করে কেটে রাখা ক্যাপসিকাম, দিয়ে দিচ্ছি ছোট করে কেটে রাখা পাকা লঙ্কাগুলো। আমরা এই 2 সবজি পরে ব্যবহার করেছি, তার কারণ এর ক্রাঞ্চিনেসটাকে বজায় রাখার জন্য। ক্যাপসিকাম আগে দিলে সেটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে খেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, তাই একটু পরে ব্যবহার করেছি। দিয়ে দিলাম 1 টিস্পুন মতো ছুলে রাখা আদাটা, দিয়ে দেব 1 পিঞ্চ হিং। এটা দেবার পর খুব ভালোভাবে একবার সমস্ত উপকরণগুলো খুন্তির সাহায্যে মিশিয়ে নেব।
তারপরে দিয়ে দেব কিশমিশ। দিয়ে দিচ্ছি ভাঙা কাজুগুলো, তোমরা এই ক্ষেত্রে কিন্তু গোটা কাজুও ব্যবহার করতে পারো। চিড়ের পোলাও কিন্তু খুব সুস্বাদু ও স্বাস্থ্যকর একটা জলখাবার রেসিপি, তো তোমরা বাড়িতে কিন্তু এইভাবে এই স্টেপগুলোকে ফলো করে অবশ্যই তৈরি করতে পারো। আবারও বলছি, এই স্টেপগুলো ফলো করে করলে কিন্তু তোমাদের চিড়ের পোলাওটা কোনোভাবেই জড়িয়ে যাবে না। ইতিমধ্যে আমার আলুগুলো পুরো ভাজা হয়ে গেছে, সব সবজিগুলো পুরোপুরি ভাজা হয়ে গেছে। এবার আমি ভেজানো চিড়েটা আস্তে আস্তে এতে মিশিয়ে দেব। নুন ও চিনি মাখিয়ে এটাকে ছড়িয়ে রাখার ফলে তোমরা দেখো কত এটা ঝুড়ো ঝুড়ো রয়েছে, এটা কিন্তু একে অপরের সাথে কোনোভাবেই জড়িয়ে যাবে না, তাই এই স্টেপটা কিন্তু তোমরা অবশ্যই ফলো করবে। এবার আমি সমস্ত ভাজা সবজিগুলোর সাথে খুব ভালো করে চিড়েটাকে মিশিয়ে নেব। পুরোটা ভালো করে মেশানো হয়ে গেলে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা চীনা বাদামটা। আরও একবার হালকা হাতে এভাবে ভালো করে মিশিয়ে নেব। এই পর্যায়ে কিন্তু পুরোটাই লো ফ্লেমে করতে হবে। আমার 3-4 মিনিট লেগেছে এটা পুরো মিশিয়ে নিতে। আমার রান্নাটা এখন পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ওপর দিয়ে ফ্রেশ ধনে পাতা ছড়িয়ে ও একটু লেবুর রস ছড়িয়ে এটাকে পরিবেশন করে নেব। তোমরা চাইলে কিন্তু এই রান্নায় ফ্রেশ কারি পাতাও ব্যবহার করতে পারো, তবে সেক্ষেত্রে তখন সেটা ফোড়নের সময়তেই দিয়ে দিতে হবে। আমি এবার এটা সার্ভ করে নিচ্ছি। তো অবশ্যই তোমরা রেসিপিটা বাড়িতে ট্রাই করো এবং কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ভালো লাগলে ভিডিওটায় একটা লাইক করো আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করো। আরও নতুন নতুন রান্নার রেসিপি পেতে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে রাখা বেল বাটনটা অবশ্যই প্রেস করে রেখো ফর নোটিফিকেশন। থ্যাংক ইউ।